آمنت بالله صدق الله المولانا العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وكفى وصلاة وسلام على عباده الذين اصطفى فقد قال رسول الله صلى الله تعالى عليه وآله وسلم ألا إن عبادي التي أبي إليها أهل بيتي وصلاتنا في الدارين جد الحسن والحسين مولانا ومولى الثقلين أبي القاسم محمد بن عبد الله نورا من نور الله يا أيها المستاقون بنور جماله صلوا عليه وسلموا تسليما اللهم صل على প্রয়োজন হলে বলবো এখন আর হাওয়াটা এদিকে করবে সাইডে صلوا عليه صلى الله تعالى عليه واله وسلم صلاه وسلاما عليك وعلى اهل بيتك يا رسول الله حمد ہے اللہ کی ظاہر ہے بسم اللہ سے تمام تعریف اللہ پاک لیکن تو پرکاش ہوئے تھا کہ بسم اللہ دیے اگر بسم اللہ نہیں تو سورہ فاتحہ تعریف کچھ بھی نہیں इसीलिए शायर फरमाते हैं मुलाजा फरमाइएगा बशकुन से हम्द है अल्लाह की जाहिर है बिस्मिल्लाह से और खुदा जो देता है वो मिलता है रसूल अल्लाह से। बहुत लोग बोला था कि जे जा किछु दे अल्लाह थे कि हमरा डायरेक्ट पाई जे मुलिम साहेब बोले से ताके अल्लाह डायरेक्ट जन्म देनी बाप मा द्वारा जन्म दे ओसिला छाड़ा जन्म है ना तो अल्लाह पाक ज्यादा डायरेक्ट के अल्लाह थे के पाए ना क्यों सुने ना क्यों देखे ना क्यों जाने ना अल्लाह पाक सर्वत्र आछेन सब जगह आछेन सकलेर मध्ये आछेन कुरान भरपूर दलिल बहन करछे किंतु तबु अल्लाह पाक के दरबारे जावार जन्य नामाज पढ़ते गेले ओसिला स्वरूप इमाम दरकार नामाज पढ़ते गेले मकाम स्वरूप मस्जिद दरकार इबादत करते गेले কোনো কামেল আলেম পীর ওলির দরকার যা কিছু শিখতে গেলে ওস্তাদের দরকার আল্লাহর নিকট পৌঁছাতে গেলে ওলির দরকার আর ওলিদের কাজ হচ্ছে আউলিয়াদের কাজ হচ্ছে বাস আল্লাহ পাকের নিসবত পাওয়ার জন্য আহলে বাইতের নিসবতে সম্পর্কে জুড়ে দেওয়া আর আহলে বাইতের কাজ হচ্ছে রাসূল পৌঁছে দেওয়া রাসূলের কাজ হচ্ছে আল্লাহতে ফানা করিয়ে বাকাতে পৌঁছে দেওয়া আমার কথা বুঝতে পাচ্ছেন বাংলায় বলছি যদি বুঝতে অসুবিধা হয় আমাকে ইশারা করে বলবেন যে রিপ্লে করুন দ্বিতীয়বার বলুন অসুবিধা নেই আর যদি কোনো কারো প্রশ্ন জেগে থাকে আমি সেই বক্তা নয় যে প্রশ্ন নেব না উত্তর দেব না যা মন খুশি তাই বলবো না 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 কোরআন ও হাদিসের আলোকে এক এক করে বক্তব্য রাখবো ইনশাআল্লাহ এরপরেও যদি কারো মনে চিত্তে প্রশ্ন জাগে লিখিতং পাঠিয়ে দেবেন যদি কলম কাগজ না থাকে সামনে এসে আদবের সঙ্গে বলবেন ইনশাআল্লাহ প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব মূল বক্তব্যের দিকে মনোনিবেশ করবেন আমি আপনাদের খেদমতে কোরআন কালামুল্লাহ শরীফের সূরা মায়েদার ৩৫ নম্বর একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সেই সঙ্গে একটি হাদিস পাক মুসনাদে আবু ইয়ালা থেকে ১০২১ নম্বর একটি ইন্টারন্যাশনাল নাম্বার সহ ১০২১ নম্বর একটি হাদিস পাক ও তেলাওয়াত করেছি এই দুটো হাদিস আর কোরআন দুটো দলিলকে সামনে রেখে কেন্দ্রভূত করে ইনশাআল্লাহ আমার পর্যালোচনা এগিয়ে চলবে মনোযোগ সহকারে শুনবেন ধৈর্য সহকারে শুনবেন তবে একটা কথা দলীয় মনোভাব নিয়ে শুনবেন না যে আমি যে দলে থাকি সেই দলের বিরুদ্ধে যাচ্ছে ফলে মানবো কি মানবো নি অবশ্যই সেই শয়তানের গোলাম এটা ১০০% চ্যালেঞ্জ আমার
যে দলীয় মনোভাব নিয়ে কেউ শুনে, নিরপেক্ষ মনোভাব নিয়ে শুনবেন। কারণ আপনার জায়গায় আপনার বাপকেও আপনাকে উদ্ধার করবে না, আপনার প্রতিবেশীকেও আপনাকে বাঁচাবে না, বাঁচানো ওয়ালা কে? রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবং তার আহলে বাইত রাসূল আউলিয়া কিরামগণ। এছাড়া আর কোনো পথ নেই, যেটা কোরআনের মধ্যে ভরপুর দলিল রয়েছে, ইনশাআল্লাহ যে দেখতে চাইবেন দেখিয়ে দেবো। ব্রাদানে মিল্লাত, আজকের প্রশ্ন হচ্ছে যে আমাকে বাঁচতে গেলে আমার আমলের দরকার, আমার ইমানের দরকার, আমার আকীদার দরকার, আমার হাকিকাত জানার দরকার। এবার এর পরেও যদি আমি হাকিকাত জানলাম, বুঝলাম, শুনলাম, তারপরেও দলীয় মনোভাব কি না বাপ দাদা চৌদ্দ পুরুষ বা আমার এলাকা, আমার ভিত্তিক, আমার শহর, আমার গলি, এইরকম আমরা দল নিয়ে চলি, অতএব দলের বিরুদ্ধে যাচ্ছে, আমার মৌলি সাহেবের বিরুদ্ধে যাচ্ছে, আমার ইমামের বিরুদ্ধে যাচ্ছে, আমার পীরের বিরুদ্ধে যাচ্ছে, এইরকম মনোভাব যার আছে তাকে জীবনভর নবী পাকে হেদায়েত করতে পারেনি, তো আমি কোন জায়গায়? আইয়ামে জাহালিয়াতকে লক্ষ্য করুন। আইয়ামে জাহালিয়াতরা কি বলতো যে নবী আর লোক খুঁজে পেল না, আল্লাহ মুহাম্মাদকে পাঠিয়েছে। আমাদের বড় বড় শেঠ ছিল, বড় বড় মৌলবী ছিল, বড় বড় আলেম ছিল, এরা নবী হলো নি, এই মোহাম্মদ আবদুল্লাহ বেটা মোহাম্মদকে আল্লাহ নবী খুঁজে নিল। তো আইয়ামে জাহালিয়াতের যারা আজ বংশধর আছে, ওই রক্তে হারামি নুতফা আছে, তারা এরকম ধরনের প্রশ্ন করতে পারে বা মনের মধ্যে প্রশ্ন থাকতে পারে। ইনশাআল্লাহ চ্যালেঞ্জ সহকারে আজকে আমার বক্তব্য শুনবেন, যদি দুর্গতিতে খুব দ্রুত কথা হয় আমাকে ইশারা করবেন, আমি ষোলো পয়েন্টে যাব। যে স্যারে গেছিলাম যে হামদ হায় আল্লাহ কি জাহির হ্যায় বিসমিল্লাহ সে, আর খোদা জো দেতা হ্যায় ও মিলতা হ্যায় রাসূল আল্লাহ সে, বাজুজ হুব্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী পাকের মোহাম্মদ যার সিনাতে নাই তার প্রসঙ্গে বলা হচ্ছে বাজুজ হুব্বে মুহাম্মদ কামেলে ইমা হো নহি সকতা। হাজারো লাখো করোড়ো খোদা কো মাননে ওয়ালা তো ক্যা হুয়া ও মুসলমান হো নহি সকতা। জিস দিল মে মুহাম্মদ কি মোহাব্বত হ্যায় নাহি, ও লাখো করোড়ো খোদা মাননে ওয়ালা আদম আলাইহিস সালামকে এক সিজদা না করার জন্য যদি এত বড় আলেম আজাজিল শয়তান হয়, তো তার চেলা চামুন্ডারা কি সব জেনে ফেলেছে নাকি? ও ব্রাদানে মিল্লা শ্রোতা মন্ডলী, ভদ্র মহাদয়গণ, খাঁটি কথা বলবো, বাঘের মতো বলবো। কেন আমরা শেরে খোদার গোলামি করি? জি, কার গোলামি করি? শেরে খোদা। শেরে খোদা যাকে বানিয়েছেন তার নাম জানেন? আশেক যারা তারা জানবেন, মাওলানা আলী মুশকিল কোষা শেরে খোদা কারামুল্লাহ। তো তার গোলামি তো নেড়ি ছাগল হতে পারে না, ভেড়া হতে পারে না, শেরে খোদার গোলামি যারা করে তারা শেরের মতো চলে। আলী কে বগৈর জান্নাত জাহান্নাম কা কুছ পাতা নেই, আর ওই আলী আলী করনে সে লোক বলতা হয় শিয়া। তো শিয়া জব তোমার মুখ থেকে বেরিয়েছে তো শুক্রিয়া আদায় করি, কারণ নবী পাক বলছেন যারা আমি হাসান হোসেন আলী ফাতেমা এদের যারা অনুগামী তারাই হলো শিয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ এক 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 পরে আমি দলিল দেব। ভাই কোরআন তো আপনার ঘরের নয়, আমার ঘরেরও নাই, হাদিস তো আপনার ঘরের নয়, আমার ঘরের নয়, আমি তো হাদিস আলাদা লিখি না, হাদিস তো আমি আলাদা তৈরি করি না। আরে আজ 3-20-13 ফিরকা তথা 73 ফিরকা 72 জাহান্নামি, জাহান্নামীরাও পর্যন্ত জানে যে এই কথাটা হাদিসে আছে, তারপরও মুখ ঘুরিয়ে চলে, এটা হলো নুতফার পয়দাসী নোংরা বিচরিত, ছাড়া হতে পারে না। কি বললাম? আলীর একমাত্র দুশমনী সেই ব্যক্তি করে যার মধ্যে নাজিস নাপাক আছে, আহলে বাইতের দুশমনী সেই ব্যক্তি করে যে নাপাকের মধ্যে ডুবে আছে। কোরআন কি বলছে? কোরআন বলছে ইন্নামা ইউরিদুল্লাহু লিয়ুযহিবা আনকুম রিজসা আহলাল বাইত ওয়া ইয়ুতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ পাক বলছেন হে আহলে বাইত, এখানে নবীর আহলে বাইত না আল্লাহর আহলে বাইত, কোনটা মানো? হে আহলে বাইত রাসূল বলেনি, সিরফ বলছে ইন্নামা ইউরিদুল্লাহু লিয়ুযহিবা আনকুম রিজসা আহলাল বাইত, বলে না যে আহলাল বাইতের রাসূল। তো কথাটা কার? নবীর না আল্লাহ? আগে ভাবতে হবে আল্লাহ। তাহলে আল্লাহ যখন বলেছেন তাহলে রাসূল কি? রাসূলের আহলে বাইত হলে অবশ্যই আল্লাহ বলতেন হে আহলে বাইতের রাসূল, তা না বলে বলছেন হে আহলাল বাইত, মানে আল্লাহ পাকের ঘর কাবা বাইতুল্লাহ, ওই কাবাতে মাওলানা আলী এসেছেন, তাতে ওই আলীর ঘরানা হলো আমার আহলাল বাইত। কোরআন কালাম আল্লাহ পাক নাজিল করেছেন, আজকে আমাদের মধ্যে বোঝার হেরফেরের জন্য 73 ফিরকা, ঠিক না বেটি? কোরআন কটা, কজন নাজিল করেছেন? একজন।
কজনের উপরে করেছেন? একজনের উপরে। নাজিল করেছেন আল্লাহ, যার উপরে হয়েছে তিনি রাসূল। তাহলে এক কোরআন নাজিল হয়েছে যার উপরে তিনিও এক রাসূল, যে নাজিল করেছেন তিনিও এক আল্লাহ। তা আমরা আবার ওই কোরআন তো 73 ফিরকার মৌলবি পড়ি, তো কোরআনকে নিয়ে ভাগাভাগি করে 73 ফিরকা করলো কি আল্লাহ না মোল্লা? তো মোল্লার ফিরকায় থাকবে তো জাহান্নামে যাবে, আর মাওলার ফিরকায় থাকবে তো জান্নাতে যাবে। এই জন্য মোল্লা আর মাওলা তফাত আছে, মোল্লা আর মাওলা তফাত আছে। কথা বোঝার চেষ্টা করবেন, এই নয় যে কেউ মনোভাব নেবে আমাকে বোঝে না। ভাই আমি কারোর বিরুদ্ধে আমার দুশ্মনী নেই, সবাই আমরা আদমের বেটা, বুঝতে না পারি তো কপাল ফাটা জি। কিন্তু আমরা সবাই আদমের পুত্র, আদমের বংশধর, আমরা সবাই একে অপরের রিস্তায় জড়িত, প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের সম্পর্ক আছে জি। খুব মনোযোগ দেবেন কথা, ইনশাল্লাহ মনে হচ্ছে খুব ভাইটিয়াল হবে। শ্রোতামণ্ডলীর একটু দেখছিলাম যে নেওয়ার মতো জায়গা কজনের আছে, তো ইনশাল্লাহ এখানে বেশ কিছু লোকের নেওয়ার মতো জায়গা আছে। তো নেওয়ার মতো জায়গা ভাই, একটা ভিখারিকে 2 টাকা দিলে সে অত বড় দোয়া দেয়, 5 টাকা দিলে আর একটু বেশি দোয়া দেয়, 10 টাকা দিলে দেখে লোকটা খুব বড় দানি দাতা মনে করে। আর যদি 1000 টাকা বা 2000 টাকার নোট দিয়ে দেয় তখন তার মাথা ঘুরে যায়, জীবনে 2000 টাকা দেখে। তো এখানে দেনেওয়ালা তো দেন ইনশাল্লাহ আছে, মাওলানা পাকের গোলামি করতে এসেছি আছে গোলাম, লেনেওয়ালার মাথা ঘুরে যাবে না তো। তাই লেনেওয়ালার জায়গাটা পাত্রটা আমি একটু বাজিয়ে নিলাম, তো লেনেওয়ালা যদি থাকে 2000 কেন, বান্ডেল বান্ডেল দিয়ে দেবো, ভরপুর দলিল ইনশাল্লাহ দেবো। কি যে নেবেন তো আসেন জি ইনশাল্লাহ, কারণ আমি যেখানে নতুন যে একটু বাজিয়ে নিই যে লেনেওয়ালা কজন আছে, লেনেওয়ালা যদি না থাকে তার ঝোলা এতটুকু আমি দিলাম 2 বস্তা নিয়ে যেতে পারবে জি। একজন ভিকারি এলো, তাকে বললাম ভাই ভিক্ষা কি সারা জীবন করছো? হ্যাঁ, ইয়ে থেকে অসুস্থ হয়েছি। কত তুমি বহন করতে পারো না? 2-5-10 কেজি এর বেশি আর বইতে পারে না। আমি দিয়ে দিলাম 1 মন, সে দেখি তুলে হ্যাপি দিব্যি নিয়ে চলে যাচ্ছে। বলে শোন, তুমি এখনই বললে 10 কিলো বহন করতে পারি, এরপরে আবার দেখছি 1 মন দিলাম 40 কিলো বহন করে নিয়ে যাচ্ছ না, কষ্ট মষ্ট করে তো নিয়ে যেতে হবে। দিয়েছেন যখন দাতার তো জিনিস ফ্রি, তোমার রাখ, তুমি অভাবের ভিখারি নয় স্বভাবের ভিখারি। তো কিছু মোল্লা আছে এরা সব জানে, জানার পরও স্বভাবের মোল্লা আছে, অভাবের নয়। এলেম অভাবে করেনি, এলেম আছে, জ্ঞান আছে, জানে কে তবে আছে, কিন্তু আম জনতাকে সাজিয়ে রেখেছে ফেরকাবাজি করে, গুমরাহ করে। কেন না? নিজের ব্যবসা চালাবার জন্য, দোকান চালাবার জন্য। যদি সঠিক বলে দিই তাহলে এদের কাছে আমার পকেট চলবে না, পেট ভরবে না, আমার বিবাল বাচ্চা খাবে কি? এসব দোকানদারি মোল্লার আজকে ফিরকা চলছে, সাবধান। আমি কোনো দোকানদারি সাজাতে আসিনি, আপনি আমায় দাওয়াত দেবেন আমার পেট চলবে এই আশা নিয়ে আসিনি, মাওলার কসম করে বলছি। একদম হক কথা বলবো, তাতে আপনার যদি ভালো লাগে, নেওয়ার ইচ্ছা হয়, হেদায়েত আপনি পাবেন। আমার উদ্দেশ্য একটাই, মাওলা তোমার দরবার তো কিছু করতে পারিনি, যদি আমাকে দিয়ে আমার গোলামিকে কবুল করে নিয়ে আমার মাধ্যমে যদি কিছু কোরআন ও হাদিসের আলোকপাত করিয়েছেন, বলিয়েছেন, তার দ্বারা যদি 2-5টা লোক হেদায়েত পেয়েছেন, তো মওলা ওরা আমার দলে নয়, মওলা আপনার দলে, ঠিক না বেঠি? তো আমার দ্বারাই যদি কোনো মওলা আহলে বায়াত রসুলের কাছে দলে হয়ে যায়, তো এটাই হচ্ছে আমার আখেতের আমল, আর অন্য কিছু নয়। কারণ আমার নামাজ কবুল হবে কোনো গ্যারেন্টি নেই। কে বলবে যে আমার নামাজ কবুল হবে? গ্যারেন্টি আছে? আরে আজাজির লক্ষ লক্ষ বছর ইবাদত করেছে, গ্যারান্টি ছিল, ধ্বংস হয়ে গেল। তা আমার নামাজ কবুল হবে গ্যারান্টি নেই, আমার মুফতিগিরি কবুল হবে গ্যারান্টি নেই, আমার ইলমের কাবিলিয়াত সেখানে গ্যারান্টেড হবে কোনো গ্যারান্টি নেই, আমার কোনো যোগ্যতা চলবে না। একটাই মাত্র যোগ্যতা, যদি আহলে বায়াতের দ্বারে ভিক্ষা চাইতে চাইতে যদি গ্রহণ করে নেয়, বাস আমি মকবুল হয়ে গেলাম, ঠিক না? কথা বুঝে আসছে? আজি বুঝে আসছে? হ্যাঁ, ইসলিয়ে স্যার ফরমাতে হ্যাঁ, ক্যা জো নবী নে ফরমায়া মৌলা শানে আলী কি, নবী নে ফরমায়া মৌলা শানে আলী কি। আচ্ছা ফরমান নি, কোন মোল্লা ইনকার করবে? নবী নে ফরমায়া মৌলা, গদরে খুমে ফরমায় না, নবী নে ফরমায়া মৌলা, এই হাদিসের তুরুক লাইন লেগে আছে, এই হাদিসটা, এই কওলের হাদিস লাইন লেগে রয়েছে, কোন ফিরকা নেই ইনকার করে বেরিয়ে যাবে। নবী নে ফরমায়া মাওলা, গর ফরমা রাহে, আপনারা
মনোযোগ দিচ্ছেন নবী নে ফরমায়া মাওলা শানে আলী কি আলী শানে নবী কি ফরমাচ্ছেন নবী নে ফরমায়া মাওলা শানে আলী কি কি বস এক হি সনদ হ্যায় আলী অর নবী কি नबी ने फरमाया मौला शाने अली की बस एक ही सनद है अली और नबी की हाय अल्लाह को है जितनी मुहम्मद की जरूरत कौन मौला इनकार करवे कुल कायनात जो पैदा हुआ जो बना नबी की बदौलत से सही या गलत सही नबी पाकेर जरियाते नबी पाकेर बदलते तमाम कायनात सृष्टि हुए से तो ये जन अल्लाह की दरकार छिलो ना अल्लाह बाना बेन नय अल्लाह सुधु एकटाई बनिएछेन तिनि होलेन नूरे मुहम्मद जोरे बोलें अल्लाह बनायनी अल्लाह निजी आर बनायनी अल्लाह निज थेके नूरे मुहम्मद बनालेन जहा किछु बनालेन नूरे मुहम्मद होते बनालेन ठीक ना बेटे हां तो नबी ने फरमाया मौला शान अली की बस एक ही सनद है अली और नबी की अल्लाह को है जितनी मुहम्मद की जरूरत उतना ही जरूरत है मुहम्मद को अली की नारे हैदरी नमाज तबलीग करेछेन नबी कलमा तौहीद एक अल्लाह आरब जाहिलिया सबाई जानतो के तोमादेर सृष्टि करेछे प्रश्न करले बोलबे अल्लाह जी ताहले तोमरा आबार देव देवी मूर्ति एदेर पूजा करछो केन ना आमरा एदेरके तो खोदा बोलिनी आल्लाहर निकटे जावार जन्य एदेरके जारिया करेछि जी ओशिला बानियेछि আল্লাহ বলছেন তোমরা নিজেরা নিজেরা বানাবে এ বানাবার অধিকার তোমাদেরকে কে দিল তোমরা কি সৃষ্টি করো বলেন না তো সৃষ্টি যখন করতে পারোনি বানাবার অধিকার কে দিল বানাবার অধিকার কে দিল কারণ আল্লাহ বলছেন আমি বানানে ওয়ালা জায়লুন ফিল আরদে খলিফা আমি বানানে ওয়ালা নিঃসন্দেহে আমি বানানে ওয়ালা খলিফা অন্য কেউ বানানে ওয়ালা হলে ইসলামের মধ্যে দাখিল হবে না গৌর করবেন अकलमंद को काफी फाकत एक इशारा जर विवेक बुद्धि आसे इशारा जथेष्ट जी फिर कर जमाना ना अल्लाह बोलछे आमी बनाने वाला तो तुमरा जदि मानो एक अल्लाह सृष्टि करेछेन तोमादेर एक अल्लाह तो बनाने वाला तुमि केन अतएव आमी जखन बनाने वाला तोमादेर खलीफा कि आमी बनाते पारिनि तोमरा बनाबे তোমাদের জারিয়া কি আমি বানাতে পারি না তোমরা বানাবে তোমাদের ইমাম কি আমি বানাতে পারি না তোমরা বানাবে ভাই মসজিদের ইমামের কথা বলিনি কায়নাতের ইমামের কথা বলছি কারণ ইয়াউমা নাদউ কুল্লু নাসিম বিইমামিহিম সূরা বনী ইসরাঈলের সাথে করছেন আল্লাহ পাক প্রত্যেকটি মানুষকে আহ্বান করবে তাদের ইমামদের সাথে মা বাবার সাথে নয় আর মসজিদের মোল্লার সাথে নয় ইমামদের সাথে তবে কোন ইমাম যখন আল্লাহ ডাকবেন তার বান্দাকে ইমামদের সাথে তো মোল্লা ইমাম বানালে সেই ইমামের সঙ্গে ডাকবে না আল্লাহ ইমাম বানালে সেই ইমামের সঙ্গে ডাকবে আল্লাহ যাকে ইমাম বানিয়েছেন সেই ইমামের অনুসারীরা আল্লাহর দিকে যাবে মানুষ যাকে ইমাম বানিয়েছে সেই ইমামদের সঙ্গে যারা অনুসারী তারা শয়তানের দিকে যাবে জি বুঝে আসছে না বুঝে আসে না হ্যাঁ তো তুমি বানানে ওয়ালা কে তোমরা বানানে ওয়ালা কে হুম বানানে ওয়ালা আমি আল্লাহ তো গাজরে খমে বেলাতের তাজদার যত আউলিয়া ইকরাম কিয়ামত পর্যন্ত আসবেন কারণ নবীর উপরে তো আর কোনো নবী আসতে পারে না তার জন্য কি করলেন নবুয়ত যখন খতম হতে চলেছে রেসালাত যখন খতম হতে চলেছে কিয়ামত পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যত জেনারেশন আসবে এই কলমার উপরে থাকবে তো মুহাম্মাদুর কলমা পড়বে না মুহাম্মাদুর কলমার হক বুঝাবে না মুহাম্মাদুর কলমা তাওহীদের তালিম দেবে না দেবে কে না আমি তার তালিমের মাস্টার করে দিয়ে যাচ্ছি কে নবী নিজের ক্ষমতা নেই আল্লাহ বলছেন বানিয়ে দাও আমি ইরশাদ করছি ইয়া আইয়ুহার রাসূল
কল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফাল ফামা বাল্লা রিসালাতা হে রাসূল যদি আপনি না পৌঁছে দেন তো রিসালাতটাই পৌঁছানো হলো না আরে যুগে যুগে যত নবী এসেছেন যদি রাসূলকে না মানে তো ফাসেক লিখে দিয়েছে কোরআনে আর আমার আল্লাহ বলছে আলীর বেলায় যদি না পৌঁছে দাও তো তুমি রাসূলই থাকলে না হায় 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 রাসূলই থাকলে না রিসালাত 23 বছর বেকার হয়ে গেল কি আলীর বিলায়াত এই আলীকে চিনাতে গিয়ে এত ফিরকা কে বলে শিয়া কে বলে কাদিয়ানি কে বলে উমুক আবে হাজারো দুই ফতোয়া দিয়ে থাক কিন্তু হক যারা হকের দিকে তাকে আকর্ষণ করবে তবে হ্যাঁ ভিতরে হালালির দরকার আছে আমি আগেই আয়াতে দিয়েছি কি বলেছি কোরআন পাক কি বলছে হে হালাল বাত ভাই আমি সূরা আল আহজাব 33 নম্বর সূরা এই আয়াত পাকও 33 নম্বর যদিও ওনার বিবিদেরকে আহলে বায়াতের মধ্যে করেছেন তাও তুরুক হাদিসের মধ্যে প্রমাণ আছে বুঝতে পাচ্ছেন কথা নামাজ নামাজের মর্তাবা বুলন্দি বেশি মর্যাদা বেশি না নবী পাকের সম্মান উচ্চা বুলন্দি কোনটা কি করে জানলেন নামাজ আল্লাহ আল্লাহর ইবাদত করবেন তার থেকে নবীর সম্মান বেশি হবে কি করে হলো গো এ তো আমিও ভিমরু দেখাচ্ছি শিখতে হবে নাকি হ্যাঁ হ্যাঁ যখন বলছেন নিশ্চয়ই আপনারা কোথাও শুনেছেন কিন্তু বলতে পাচ্ছেন না আছে সূরা আনফালের 24 নম্বর আয়াত পড়ে দেখুন ভাই হাদিস তো এত গড়ে দিয়েছে হাদিসের কথা বেশি বললে কালকেই চার গানে বলবে ওই যে মেদিনীপুরের বক্তা এসেছিলেন সব মন গড়া হাদিস বলে গেছে জালি হাদিস বলে গেছে জয়ীফ হাদিস বলে গেছে বলবে না কোন কাঠ মোল্লা কিন্তু এটা বলতে পারবে না যে মন গড়া কোরআন বলে গেছে জয়ীফ কোরআন বলে গেছে কি জি জালিয়াতি আগেই জুতো মারবে আবে কোরআন আবার জালি হয় ঠিক না বেটি হ্যাঁ তো বলতে পারে মানে মতলব ব্যাখ্যা ভুল বলে গেছে এটা তো বলতে পারে গায়ের জোরে তরজমালা কোরআন নিয়ে শুন না দেখে যেতে পারলে আমি জুতোর মালা নিয়ে যাব মেদিনীপুর পর্যন্ত এত বড় বললাম যদি তরজমাও ভুল হয় জি সূরা আনফালের 24 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন কি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কাদেরকে বেঈমানকে বলেন ইমানদার দিগকে আল্লাহ পাক বলছেন হে ওহে যারা ঈমান এনেছো এবার দেখা যাবে কারা ঈমানদার এতে প্রমাণ হবে যারা ঈমান এনেছো তারাই তো সম্মান দেবে যারা বেঈমান তারা তো সম্মান দেবে না তারা নামাজকে সম্মান দেবে বেশি কিন্তু না জানাতে দিতে পারে জানার পর যদি আবার দেয় নামাজকে সম্মান কাফের এই জানিনি করে ফেলেছি মাপ জানার পর তুই জেনেও করলি মাপ না আছে মাপ ব্রাদারে মিল্লাত ওহে যারা ঈমান এনেছো ইস্তাজিবু লিল্লাহি ওয়ালির রাসূল ইযা দাআকুম লিমা ইউহয়িকুম হায়াত দেনে ওয়ালা কে হায়াত বাড়ানে ওয়ালা কে এই আয়াতে কি বলছে ওলির দরকার নেই নবীর দরকার নেই সব নাফসি নাফসি করবে নাফসি নাফসি করে জন্ম হয়েছিস নাফসি নাফসি করে মরবি নাফসি নাফসি তোরাই করবি যাদের নাফস আছে আর দেখুন হায়াত বাড়ানেওয়ালা আল্লাহ এখানে আল্লাহ কি বলছেন এই আয়াত পাক নাজিল হলো কখন সানে নাজুল কি বুখারী প্রমাণ দিচ্ছে তাফসীর প্রমাণ দিচ্ছে তাফসীর ইবনে কাসির বিভিন্ন তাফসীর এবং বুখারী তো রওয়ায়াত আছে হযরত আবু সাঈদ ইবনে মুআল্লা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়িয়ে গেলেন জি মদিনাতে যে আয়াত পাকটা তেলাওয়াত করলাম এই সূরাটা মদিনাতে বদরের যুদ্ধের পরে নাজিল হয়েছে আবু সাঈদ ইবনে মুআল্লা নামাজে দাঁড়িয়ে গেলেন আর নবী পাক সামনে দিয়ে গেলেন কোথা দিয়ে গেলেন নবী পাক নিজেই বলছেন কোন ব্যক্তি নামাজে দাঁড়িয়ে গেলে তার সম্মুখ দিয়ে যেও না যদি 40 দিন দাঁড়িয়ে থাকতে হয় তো থাকো সম্মুখ দিয়ে যাওয়া নিষেধ করেছেন কিন্তু খুদ নবী তো গেলেন
তাহলে বোঝা গেল নামাজের উপরে নবী এ ফতোয়া মবির উপরে নয় মোল্লার উপরে গিয়ে বারান্দাতে গিয়ে নবী দেখে যাচ্ছেন আবু সাইদ নামাজ পড়ছেন ও জি আমি মোল্লার কথা বলিনি সাহাবীর কথা বলছি যারা বলে যে সাহাবীরা ঘোড়ায় সাবার হলে তাদের পায়ের ধুলা মদের বাপ চতুপুরুষ হতে পারেনি আবার ফতোয়া দেয় তো সাহাবীর কথা বলছি সাহাবী নামাজ পড়ছেন নবী সম্মুখ দিয়ে গেলেন দেখে তো গেলেন নামাজে দাঁড়িয়ে গেলেন নামাজে মশগুল একটু দূরে বারান্দাতে গিয়ে বলছেন আবু সাইদ কে ডাকলেন নবী পাক ডাকলেন আবু সাইদ আওয়াজ তো পেলেন নামাজ তো ছাড়তে পারছে না তাড়া হলো আল্লাহু আকবার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাড়াহুড়ো করে নামাজ সমাপ্ত করে নামাজ থেকে ফারেগ হয়ে নবী পাকের কাছে গিয়ে বলছেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ উপস্থিত হয়েছি ইয়া রাসূল আপনি আমায় তলব করেছিলেন ডেকেছিলেন আমি হাজির হয়েছি কথা ভালো লাগছে সবাই বোধহয় লাগেনি বুঝতে পারেনি কথা হ্যাঁ পিছনে দু চারজন হাত ওঠাচ্ছে বাকি সবাই বোধহয় ওয়াজ শোনেনি খুব কম শোনে কেন ওয়াজ শোনার মুড আলাদা সামনে কয়েকজন আছে ওয়াজ শুনে ওয়ালা ভিতরে কজন আছে মাঝে মাঝে দেখতে পাচ্ছি নি হযরতে আবু সাইদ নামাজ গিয়ে নামাজ ছেড়ে নামাজ সমাপ্ত করে গিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে তলব করেছিলেন আমি উপস্থিত ছিলাম তখন আমার নবী পাক কি বলছেন আমার নবী পাক কি বলেন আবু সাইদ আমি তোমাকে কখন আহ্বান করেছিলাম তখন আবু সাইদ বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আওয়াজ দিয়েছেন আহ্বান করেছেন আমি তো জানি কিন্তু আমি তখন নামাজে মশগুল ছিলাম তাই নামাজ ছেড়ে আসতে পারলাম না আচ্ছা বলেন আপনারা সত্য করে যেটা শুনলেন এতক্ষণ পর্যন্ত যে নবী পাকের ওই যে সাহাবী ছিলেন উনি নামাজকে বেশি ভালোবাসতেন বলেই তো নবী পাকের ডাকে সাড়া দিলেন না নামাজের পরে সাড়া দিলেন ঠিক না বেটি জি তাহলে নবীর থেকে বেশি নামাজকে গুরুত্ব দিয়েছেন আচ্ছা আমরা কোন সাহাবীর উম্মত না নবীর উম্মত মাশাআল্লাহ তাহলে নবীর উম্মত যদি হয় তাহলে আমরা নবীরকে প্রাধান্য দেবো নবীর কথা শুনবো এরপরও যদি সাহাবিকে নবীর উপরে গুরুত্ব দিস আর মুসলমান থাকতে পারে তো ভাই জান যে নবীর সাহাবি নবীর অনুগামী সেই সাহাবি সাহাবি না হলে নরু অনুগামী নয় হ্যাঁ নবী যা বলবে তার বিপরীত করবো সে সাহাবি সাহাবি থাকতে পারে না হয়ে যায় সে খারাপই ঠিক না জি তো আবু সাইদ ইবনে মুআল্লা নিজের নামাজের উপরে এতটা গুরুত্ব দিয়েছেন এতটা মহব্বত দিয়েছেন এতটা ভালোবাসেছেন কি না এটা আল্লাহর ইবাদত আল্লাহর ইবাদত ছেড়ে নবীর হুকুমে সাড়া দেওয়া যায় নবীকে ছোট মনে করলেন ঠিক না বেটে যে কারণে নামাজের মধ্যে সাড়া দিলেন না নামাজ সমাপ্ত করে গিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি এসেছি আপনি তলব করেছেন তখন নবী পাক বললেন কে তোমাকে বাধা দিয়েছিল আমার ডাকে সাড়া দেওয়ার জন্য তুমি কি কোরআনে পাও নাই তুমি কি শুনো নাই তার মানে এই আয়াত পড়েছেন এই আয়াত পেয়েছেন এই আয়াত শুনেছেন না আর নবী বলতেন না যে তুমি কি কোরআন পাকে পাও নাই তুমি কি কোরআন পাকে পড়ো নাই এই আয়াত কি নাজিল হয় নাই কেন নবী বলতেন তার মানে উনি জানতেন এই আয়াত নাজিল হয়েছে এই আয়াত পড়েছে এই আয়াত জানে তাহলে সাহাবি যেখানে কোরআন পড়ে বুঝতে পারেনি নবীর ডাক বড় না নামাজ বড় আজকের মোল্লা কি করে বুঝে গেল রে আজকের মোল্লা কি করে বুঝে গেল বলো তুমি কি সাহাবীর থেকে বড় হয়ে গেছো নাকি মোল্লা জবাব নাকি বুঝতে পারছেন না যে সাহাবীকে নবী বললেন আবু সাইদ ইবনে মুআল্লাকে সাহাবি তোমাকে আমার ডাকে এতক্ষণ পর্যন্ত রুকে রেখেছিল বাধা রেখেছিল কে তুমি আসো নাই কেন কে বাধা দিয়েছিল ইয়া রাসূলুল্লাহ আমি নামাজে ছিলাম আপনি দেখেছেন আমার নামাজে বাধা দিয়েছিল তাহলে যে তারপরে নবী কি বললেন তুমি কি জানো নাই তুমি কি শুনো নাই তুমি কি দেখো নাই তুমি কি পড়ো নাই যে আল্লাহ পাক কোরআন পাকে কি নাজিল করেছে তাহলে সাহাবি না দেখলেন না শুনলেন না জানলেন নবী বলতেন তাহলে জানেন শুনেন পড়েছেন তাহলে তারপরেও কোরআনের মর্মার্থ ভাবার্থ বুঝতে পারেননি সাহাবি যে কারণে নবীকে হীন ছোট মনে করলেন আল্লাহর ইবাদতকে নামাজকে বড় মনে করলেন ঠিক না ভাই কিন্তু নবী বললেন কে তোমাকে বাধা দিল তুমি পড়ো নাই তো সাহাবী যখন কোরআন পড়ে বুঝতে পারে নাই হাবা হয়ে গেলেন তুমি মোল্লা কোথাকার গাবা হয়ে গেলে বুঝে গেলে তুমি প্রশ্ন আমার এখানে
তুমি কোরআন পড়ো, তুমি নিজে বুঝো নাই, খালি বকশিয়ে দাও। তুমি বকশিয়ে দেওয়াটা জেনে গেছো, যে বাপ মা মরে গেছে বকশিয়ে দে, মা মরে গেছে পড়ে বকশিয়ে দে। এক খতম কোরআন রমজান মাসে করতে পারলে 20,000 টাকা, এরকম সপ্তাহে একটা করে করলে মাসে 4,80,000 টাকা, একটা বিরাট বোনাস। দোকান বন্ধ হয়ে যাবে যদি হক কথাগুলো তারা জানার পরেও বলে, ঠিক না বেটি? ইনকাম দুনিয়াকে দেখে নিয়েছো তুমি, হক দেখলে না, সঠিক দেখলে না, তুমি মরবে না, কি অবস্থা হবে? ভুলে গেলে বলে কলমা পড়েছি, ওই যেটা হাদিস পেয়েছে, লাই 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 পড়েছি, যত আজাব হোক না জান্নাত একদিন চলে যাবো। বাপকুলের জান্নাত, জান্নাতের সর্দারকে জানো? জান্নাতকে কিনে নিয়েছে সেটা কি তুমি জানো? জান্নাত কত দপ্তরে আছে সেটা কি তুমি জানো? হ্যাঁ, মাওলা আলীর হাতে থাকবে জান্নাত আর জাহান্নামের দপ্তর। আমি দলিল দিইনি, আপনাদেরই সুন্নাতুল জামাতের, আমাদেরই সুন্নাতুল জামাতের ভরপুর বড় বড় মুহাদ্দিসরা লিখে গেছেন, নবী পাকের হাদিস উত্থাপন করে গেছেন যে মাওলা আলী হাতে থাকবে জান্নাত জাহান্নামের অধিকার। আলী যাকে টিকিট দিবেন সে যার, আলী যাকে টিকিট দিবেন না লাথি মেরে ফেলবে জাহান্নামে। আর সোয়াইকুল মুহারিকা কিতাবটা পড়ে দেখুন, হারমান শরীফের যিনি আজ থেকে 500 বছর পূর্বে যিনি ইমাম ছিলেন, ও ভাইজান বিশ্বের যত ইমাম থাক, কাবা শরীফের ইমামের থেকে কোন ইমাম বড় আছে নাকি? ওই রাখাল গরু গাধাকে নিয়ে কি ইমাম বানিয়ে দেয় নাকি কাবা শরীফে? সারা বিশ্বের লোক হজ করতে আসবে, তাকে কেমন ইমাম বানাতে হবে? তাহলে কত বড় আলেম হলে সে ইমাম হয় সেখানে? কিজি তো আজ থেকে 500-550 বছর পূর্বে কার যিনি ইমাম ছিলেন, হ্যাঁ, আল্লাহ হাতমি মক্কি রহমাতুল্লাহ, তিনি লিখেছেন শিয়াদের বিরুদ্ধে কেতাবটা লিখেছেন, এখানে শিয়াদের উপরে বিদ্যুৎ পড়বে, আর সয়েকুল মহরিকা কেতাবের নাম। তো লিখতে গিয়ে আহলে বাইতের যে নবী পাকের হাদিস শান, তিনি তো আর লুকোতে পারেননি, লিখতে বাউন্ড, জোরে বলেন, আলীর হাতে জান্নাত জাহান্নামের অধিকার, আলীওয়ালা হবে তো টিকিট পাবে, আলীওয়ালা না হবে, এজিদিওয়ালা হবে তো জাহান্নামেই যাবে। এই যে নারায়ণ হায়দারি আলী বলি, আগে বলবে দলিল কোথায়, এ কোথেকে এলো? আমরা তো শুধু জানি নারায়ণ তাকবীর, অনেকে আবার নারায়ণ রেসালাও দিতে চায় না, আবার অনেকে নারায়ণ রেসালা দেয়, নারায়ণ হায়দারি দেয় না, অন্যান্য অলিদের নারা দেবে, আলী দেবে না। তার মানে এটা বোঝা গেল বাইরে আলী আলী করে ভেতরে আলী থেকে দুশ্মনী, ঠিক না? যতটা যার গান্দাগি ততটা তো প্রকাশ পাবেই, যতই তুমি মুখে বলো মানি মানি, কেজি মানি মানি যতই বলো, কিন্তু প্রকাশ পেয়ে যায় তোমার ব্যবহারে, ঠিক না বেঠি? আজি এদিকে হুজুর হুজুর চাচা চাচা, চাচার জুতাকে দেখে ফেলে দিলাম লাথি মেরে, চাচা চাচা কিজি, আজ যে সত্যিকার চাচা মানে না বাবা, চাচা জি জুতা, বয়োজ্যেষ্ঠ লোকের জুতা, একটু সরিয়ে রাখো, হাত দিয়ে সরিয়ে রাখো, ঠিক না? পা দিয়ে ঠেলবে না, আদব কাকে বলে? এ বাপ আমার, আবু সাঈদ ইবনে মুআল্লা রাদিয়াল্লাহু তাআলা আনহু কে নবী পাক বলছেন, তোমাকে কে বাধা দিল, তুমি কি শোনো নাই? কি আয়াত নাযিল হয়েছে? আয়াত পাক কি? আল্লাহর জন্য, রসুলের জন্য, আল্লাহ ও তার রসুলের জন্য সাড়া দাও। কখন? যখন তোমাদের ডাকা হয়, যখন তোমাদের আহ্বান করা হয়। কি জন্য আল্লাহ রাসূল কেন ডাকলেন? নালিমা ইউহিকুম, যেন তোমাদেরকে চিরঞ্জীবী করে দেয়। জোরে বলেন, চিরস্থায়ী, চিরঞ্জীবী আর মরবে না। তার মানে বোঝা গেল আউলিয়াদেরকে মুর্দা বলো না, এটা কোরআনটাকে বলেছে। তারা এমন ভাবে জীবিত তোমরা বুঝতেই পারো না মৌলভী সাহেব, আল্লাহ যখন বলছে ওলিদেরকে মুর্দা বলো না, ওলিদেরকে মুর্দা মনেও ভেবো না, তাদেরকে মুর্দা বলো না, তারা জীবিত রেজেক পায় কিন্তু তোমরা বুঝতে পারো না। তার মানে আল্লাহ বলছে তোমরা বুঝতে পারো না, ইমল্লা বুঝে বসে আছে, ফাতোয়া দিয়ে বসে আছে। হাজি মুর্দা কবর হ্যান ত্যান কত ফাতোয়া দেয়, আল্লাহ বলছে মুর্দা বলো না, এ বলেছে তো মুর্দা কবর। তাহলে কোরআনের বিপরীত কথা বন্যওয়ালার ফাতোয়া কি ইনকার করেছে না? আয়াতকে একটা আয়াত নয়, যদি একটা আয়াতের কোনো একটা হরফকেও যদি কেউ ইনকার করে সে কাফের, ঠিক না বেঠি?
আয়াতটা কে ইনকার করলো? আল্লাহ বলছে মুর্দা বলো না, এ বলছে হয়তো কবর মুর্দা, ওখানে তোমরা যাচ্ছ কেন, কিছুর জন্য যাচ্ছ, চাদর দিচ্ছ কেন, এটা করছো কেন, ওটা করছো কেন, ফাতোয়া দেন, তার মানে মুর্দা বলছে আর আল্লাহ বলছে মুর্দা বলো না, তাহলে মোল্লা বলছে মুর্দা, আল্লাহ বলছে জিন্দা, কার ফাতোয়ায় চলবো? হ্যাঁ, তা আজকে যারা মোল্লার ফাতোয়ায় চলে তাদের খোদা হলো মোল্লা, আমরা যারা আল্লাহর ফাতোয়ায় চলি আমাদের খোদা আল্লাহ, ঠিক না বেঠিক আছে? হ্যাঁ, তাহলে খোদা বানিয়ে নাই, সেই জাহেলিয়া যুগে বলেছিল না যে আমরা এদেরকে এই জন্য মানি, আমরা আমাদেরকে দিন দেখাচ্ছে, ধর্ম দেখাচ্ছে, নামাজ শিখাচ্ছে, দিন দেখাচ্ছে, মসজিদে নিয়ে যাচ্ছে, তা আল্লাহ বলছেন তোমরা বানাবার কে? আমি যাদেরকে বানিয়ে গেছি, আমি নবী বানিয়েছি মুহাম্মদকে, মুহাম্মদের দ্বারা আলীকে বানিয়েছি, আলীর দ্বারা সৈয়দ ঘরানা কাদরিয়া চিস্তিয়া ওয়ারশিয়া সরদিয়া চার পীর চৌধুরী খানওয়াদা হাসানি হোসানি বংশধর আউলিয়া বানিয়েছি, জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব যাদেরকে আল্লাহ বানিয়েছে তাদেরকে ছেড়ে মোল্লাদের মেনে নেওয়ার নামই হলো জাহেলিয়াত জামানার মূর্তি পূজারি। আমাকে বোঝান, আমি আপনার কাছে শিখে নেব, যদি আমার ভুল থাকে, আমি বলিনি যে বিরাট আলেম, আমি তালেব এলিম, আমি এলিম এখনো হাসিল করছি, মরণপন্ত এলিম হাসিল করব, আমি বলিনি যে আমি সব জেনে গেছি, আলেম সেই বলে যে সব জেনে, জি হ্যাঁ, আমি এখনো ইলম হাসিল করছি বাইরা আমার। তাহলে আবু সাইদকে দেখিয়ে দিলেন যে আবু সাইদ তোমার কাছে কোরআন এলো বুঝে পড়লেও তুমি বুঝতে পারো নি, তার মানে বলতে গেল তোমার নামাজে থেকে আল্লাহর ইবাদত করছো, ঠিক কথা, তোমার আল্লাহর ইবাদত করার থেকে নামাজ থেকে আমি রাসূল যে আহ্বান করেছি আমার মর্যাদা ডাকের উত্তম বেশি মর্যাদা, ঠিক না বেটি? জি আচ্ছা, ডাকলেন কে? নবী ডাকলেন তো, আয়াত কি বলছে ভাই গৌর করে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমানদার, ঈমান এনেছো, মেনে নিয়েছো কোরআন হাদিস, আল্লাহ রাসূল যা কিছু ফর্মুলা মেনে নিয়েছি, ইস্তাজিবু, সাড়া দাও, লিল্লাহি ওয়ালির রাসূলি, ডাকলেন তো রাসূল আর আল্লাহ নিজের নাম জুড়ে দিলেন আগে, লিল্লাহি ওয়ালির রাসূল, আল্লাহর জন্য রসুলের জন্য, ইজা দাকুম, যখন তোমাদেরকে ডাকা হয় তো ডাকলেন তো রসুল আর আল্লাহ বললেন আল্লাহর ও রসুলের ডাকে সাড়া দাও, তো বোঝা গেল রসুলের ডাকটা শুধু রসুলের ডাক না, রসুলের ডাকটাই হলো আল্লাহর ডাক। কি কোরআন কি বলছে, মাফহুম কি বলছে, ভাবধারা কি বলছে? রাসূল ডাকলেন, হাদিস থেকে পেলাম রাসূল ডাকলেন, কোরআন বলছে না রাসূল তুমি ডাকো নি, আমিও ডেকেছি, মানে তোমার ডাকটাই আল্লাহর ডাক, তো রাসূল যাকে বানিয়ে দিয়ে যান আলীকে, তাহলে কে বানালো? আল্লাহই তো বানালো, আর সেই আলী আলী করলে যদি বলে এ শিয়া সেরে কাফের, তো তারা তো আল্লাহ আলীকে বা আলীওয়ালাকে ফতোয়া দেয় নি, পুরো আল্লাহকে কাফের ফতোয়া দিয়ে বসে আছে। হ্যাঁ, এ ডাইরেক্ট, আরে পরোক্ষ দিতে গিয়ে পরোক্ষভাবে দিয়ে বসে আছে, ঠিক না বেটি? কাউকে গালিগালাজ করতে গিয়ে ঘাস দেখা গেল প্রমাণ যে তুমি গালিগালাজ দিলে কেন, না এরকম অন্যায় করেছে, বিচারের স্থলে বসে দেখা গেল অন্যায়কারী নয়, বিচারক বললো দেখলি তো গালিগালাজ করলি মা মাউসি তুলে, কিন্তু অন্যায়কারী নয়, গালিটা যাবে কোথায়, তাহলে তোর মায়ের দিকে গেল, ঠিক না বেটি? যে পরোক্ষভাবে দিতে গিয়ে ঘুরে পড়লো এদিকে, আলীওয়ালাকে আলীর দুশ্মনীতে গালিগালাজ করতে গিয়ে ফতোয়া দিতে গিয়ে খুদ আল্লাহকে এরা ফতোয়া দিয়ে বসে আছে, যারা আল্লাহকে ফতোয়া দেয় তারা কোন জাহান্নামার কুত্তা, বুঝতে পেরেছেন? আল্লাহু আকবার। হ্যাঁ, কালমান কো কাফি ফাকাতে কি সারা, আমি আপনাদের খেদমতে খুব হালকাভাবে ফুলকাভাবে একটি আয়াতে কারিমার উপর দিয়ে আমি নিয়ে গেলাম। আচ্ছা, এখানে একটা কথা হচ্ছে সব থেকে বড় জিনিস, যে মুড আছে সোনার, হ্যাঁ হ্যাঁ, খামোশ দেখছি, মাঝে মাঝে জিজ্ঞেস করব। আল্লাহ পাক আবু, আল্লাহর নবী আবু সাইদকে ডাকলেন, কিসের জন্য ডাকলেন? খুব গুরুত্বপূর্ণ কাজ ছিল কি? হাদিস পাকে লাস্টে এতটুকু লেখা আছে, তুমি বসো, আমি যাওয়ার সময় তোমাকে এমন একটি সূরা দেব যে সূরাটা কোরআনের ভারসাম্য বহন করে, তার মানে সূরা ফাতিহা।
কেন তার তখনও বোঝা গেল নামাজ অলরেডি মক্কা থেকে মদিনা পর্যন্ত গেছে বোঝা যাচ্ছে কি হাদিস দ্বারা যে তখনও নামাজে সূরা ফাতিহা পাঠ করা হতো না হ্যাঁ না বলেন যদি হতো তো সাহাবীকে আবার সূরা ফাতিহা নতুন করে দেওয়ার প্রশ্ন কি করে হয় আর যদি হচ্ছিল তাহলে এখানে সূরা ফাতিহার সাবা মাসানে গুরুত্ব দিতে চেয়েছিলেন কারণ সূরা ফাতিহা যখন মক্কায় নাজিল হয়ে গেছে তখন নতুন করে দেওয়ার প্রশ্ন আছে তাহলে হচ্ছিল সূরা ফাতিহা হচ্ছিল কিন্তু সূরা ফাতিহার যে সাবা মাসানি ইয়ানে সিরাতাল লাজনান তালাইহিম ওই সিরাতাল লাজনান তালাইহিম আলী আর আলী ওয়ালাকে বলা হয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ এই গুরুত্বটাকে বুঝে দেওয়ার জন্য বলছেন বসো সূরা ফাতিহার গুরুত্ব বুঝিয়ে দেব